আমি সিভিল সার্জনের কাছে বিনীত আহ্বান করছি যেন এই ক্লিনিকের সঠিক কাগজ আছে কিনা, ডাক্তারদের সঠিক কাগজপাতি আছে কিনা, ভুয়া ডাক্তার আছে কিনা, সেই জিনিসটা আপনারা তদন্ত করে দেখবেন যেন সঠিক কাগজপাতি ছাড়া যেন কোনো ক্লিনিক না চলে, এই ক্লিনিকেও যেন ভুয়া ডাক্তার না বসতে পারে, এবং এমনকি সুচিকিৎসা ভালো চিকিৎসা যে সমস্ত ক্লিনিকে হবে না তাদের কাগজপাতি দেখে তাদেরকে কাগজপাতি থেকে বাতিল করবেন, এই আশা আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। এবং ক্লিনিক কর্তৃপক্ষ এবং যে ডাক্তার ভুল চিকিৎসা করছে তার বিচার দাবি জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালের একজন পরিচালক। গত এক সপ্তাহ আগে আমাদের এখানে একটা রোগীর টনসিল অপারেশন হয়। ওনারা মূলত ডাক্তার ইফতেখ আলম স্যারের অপারেশন করানোর জন্য ওনারা আসছিল, কিন্তু আমাদের ওই দিন ডাক্তার ইফতেখ আলম স্যার ঢাকায় থাকাতে আমরা অপারেশন করতে অপারগতা জানাই। এই রোগীর গার্ডিয়ান মামা এবং মা দুজনে বলে যে অন্য কোনো ডাক্তার আছে কিনা, সেক্ষেত্রে আমাদের শেখ হাসিনা মেডিকেল কলেজে ডাক্তার সমীকরণ বসাক ইএনটি ওনার কথা আমরা বলি। ওনারা পরে অপারেশনের জন্য যখন সম্মতি দেয় আমরা ওনাদের সম্মতিক্রমে আমরা অপারেশনটা করি। আর আজকে যে ঘটনাটা ঘটেছে, ওই দিন রোগীর বাবা সাথে ছিল না, ওনার চাচাও সাথে ছিল না। আজকে ওনার চাচা এবং বাবা ক্লিনিকে আসে দ্বিতীয়বার পেশেন্টকে দেখানোর জন্য। ওনারা যেহেতু আগে ইফতেখ আলম স্যারকে অপারেশন করাবে আমাদের এখানে ছিল না, ওনারা মনে করছে তার ইফতেখ আলম স্যারই আমাদের রোগীটা দেখবে, কিন্তু আসলে ইফতেখ আলম স্যার অপারেশনটা করেনি, করেছে সমীকরণ বসা। ওনারা ভুলবশত তথ্য সঠিক না জেনে আমাদের এখানে আসে এবং আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আপনাদের অভিভাবক যারা প্রতিষ্ঠানে অপারেশন জন্য আসছিল তাদের সম্মতিক্রমেই ডাক্তার শরীকর কুমার বসাকের মাধ্যমে আমরা অপারেশনটা করি, এই হচ্ছে আমার কথা। এবং রোগীর লোক এবং রোগীর বাবা ওনারা আমাদের এখানে ডাক্তার শরীকর বসাক স্যারকে দেখিয়ে পরে ওনারা বাড়িতে চলে যায়, এই হচ্ছে শেষ অবস্থা। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার ক্লিনিকে, আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিল, সেই ক্ষেত্রে মানে যে হচ্ছে যে ছেলের বাবা এসেছিল, ছেলের বাবা আমাদেরকে জানায় যে হচ্ছে যে ইফতেখ আলম কোনো যে ডাক্তার তার অপারেশন করার কথা ছিল আপনার ওই পেশেন্টের, কিন্তু সেই অপারেশন না করে সে অপারেশন করেছে অন্য ডাক্তার। সেই ক্ষেত্রে এখন মনে হচ্ছে যে এই ওই প্যাডের মধ্যে হচ্ছে যে আপনারা কি ওই ইফতেখ আলম অনুপমের কোনো সিল ব্যবহার করেছিলেন? না, এখানে ইফতেখ আলম স্যারের যেহেতু ডাক্তার নাই ওনার সিল ব্যবহার করা হয় না। আর ছাড়পত্রে ইফতেখ আলম স্যারের নামটা হাতে লেখা হয়েছিল, যেহেতু ইফতেখ আলম স্যারের মাধ্যমে অপারেশনটা করানো হবে ওনার প্ল্যান নিয়ে আসছিল যখন আমাদের এখানে স্যার ছিল না। হ্যাঁ, সেই কারণে ইফতেখ আলম স্যারের কোনো সিল টেন এখানে ব্যবহার করা হয় না। সমীকরণ অপারেশন করছে আপনার কি অপারেশন আগে হয়েছে না ছাড়পত্র আগে হয়েছে? অপারেশন আগে হয়েছে, ছাড়পত্র লাস্টে। অপারেশন যদি আগে হয়ে থাকে তাহলে অপারেশন করলো আপনার এক ডাক্তার, আপনার ছাড়পত্রে আপনার নাম লিখতেন হচ্ছে ডক্টর ইফতেখ আলম অনুপম, তাই তো? জি। ওনার নামটা কেন লিখবেন আপনারা? এখানে আমাদের ক্লিনিকে পেশেন্টের আপন মামা মেডিকেল টেকনোলজিস্ট আনিসুর রহমান, উনি ইফতেখ আলম স্যারকে দিয়ে অপারেশনটা যেহেতু করাবেন সেই কারণে ভুলবশত আমার নার্সে ডাক্তারের জায়গায় ইফতেখ আলম দিয়া অনুপম কুমার স্যার অর্পণ কুমার সমীর কুমার বসাক স্যারের জায়গায় ইফতেখ আলম স্যারের নামটা কলমে লিখে ফেলে ভুলবশত এই নামটা লেখা। আমি বলতেছি আপনার অপারেশনটা তো আগে হয়েছে। জি। আপনার ছাড়পত্রটা করে দিয়েছে? জি জি। পেশেন্ট কয়দিন ছিল আপনার ক্লিনিকে? পেশেন্ট ছিল এক রাত্রি ছিল। এক রাত্রি ছিল। তাহলে আপনার স্টাফরা জানে না যে এই পেশেন্টের কে অপারেশন করেছে? না, স্টাফরা জানে। তাহলে জানা সত্ত্বেও আপনি মনে করেন ডাক্তার ইফতেখ আলম অনুপমের নামটা কেন লিখলো? এটা ভুলবশত আপনার ছাড়পত্রের মধ্যে ইফতেখ আলম স্যারের যেহেতু আলোচনা ছিল এখানে ওনার মামা বা পরিবারের অপারেশনটা করবে, সেটা তো আপনার তো ফার্স্টলি যে আপনি অপারেশন যখন শুরু হলো শুরু করতে চাইলো তখন তো আপনি ইফতেখ আলম অনুপম ছিল না, সে তো অপারেশন করে নাই। ওনার এসেন্সে অপারেশন করেছে অন্যজন। জি। অন্য একজন অপারেশন করেছে, তো অপারেশন করা সত্ত্বেও তো লাস্টে কেন মনে করেন যাচ্ছে যে ছাড়পত্রের মধ্যে ইফতেখ আলম অনুপমের নামটা কেন আসলো, কি কারণে লিখলেন আপনারা? সেটাই বলতেছি যে এখানে যেহেতু ইফতেখ আলম স্যারের দেহ অপারেশন করানোর কথা ছিল, সে তো করে নাই। না, করে নাই। আমাদের নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ছাড়পত্রের ঠিকানাটা লেখে, হ্যাঁ, ওইখানে ওই ইফতেখ আলম স্যারের নামটা ভুলে কলম দিয়ে লিখে ফেলে, এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় আমাদের হলো ভুল। এটা কি আপনাদের আপনারা ভুল করেছেন? ভুল হয়েছে? না, এটা আমাদের ভুল হয়েছে। আচ্ছা, এই ভুলের ক্ষেত্রে আজকে আপনারা এই পেশেন্ট যখন মানে যে ডাক্তার আপনাদের ডাক্তার দেখাতে আসলো তারা তো ছাড়পত্রের মধ্যে তারা তো লেখা আসছে যে ডক্টর ইফতেখ আলম অনুপম, তারা তো জানে যে ডক্টর ইফতেখ আলম অনুপম অপারেশন করেছে, সে অপারেশন আইসা শুনলো যে ডক্টর ইফতেখ আলম অনুপম অপারেশন করে নাই, অন্য ডাক্তার অপারেশন করেছে, তখন তাদের তো এমনিতেই তো হাত দুর্বল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক, তাই না? জি। এখন হচ্ছে যে ওনার যে গলাতে যে রক্ত পড়তেছে
যে রক্ত পড়তেছে এখন যে অপারেশন করেছে সে ডাক্তার কি বলেছে এখন যে ডাক্তার অপারেশন করেছে ওনাকে আমরা রোগীটাকে দেখাইছি এবং উনি ওয়াশ করে একটু ইনফেকশনের মতো ছিল ওয়াশ করে ওষুধপত্র দিয়ে দিয়েছে এবং আগামী এক সপ্তাহ পরে আবার আসবে উনি নিজে দেখবে আমরা রোগীটাকে আপনার কি ক্লিনিকের পক্ষ থেকে কোনো দায়ভার নিয়েছেন এই পেশেন্টের না এই পেশেন্টের দায়ভার বলতে চিকিৎসা দায়ভার ভাগ্নে আপনারা হচ্ছে যে ছাড়পত্র আগে করেছেন অপারেশন পরে করেছেন না না এটাই তো না এইভাবে তো আমরা তো এইভাবে তো বলতে পারি যে ছাড়পত্র আগে করেছেন অপারেশন পরে করেছেন জি আপনারা আসলে বলতে পারেন এটা বলতে পারেন কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে যদি ডাক্তারিতে কনসারের জন্য পেশেন্টটা না আসতো তাহলে হয়তো এই ডাক্তারের ছাড়পত্র অনুযায়ী কনসারের নামটা আসতো না এই নামটা আসার কারণে আমাদের টিম ধরে যে এই ছাড়পত্র ঠিকানা লেখা দায়িত্ব থাকে উনি ভুলবশত উল্লেখ করেছেন তার মানে আমরা এটা আমরা ধরে নিতে পারি যে অপারেশনের আগে আপনারা ছাড়পত্র ব্যবহার করেন না বিষয়টা এরকম না প্রথম অবস্থা হচ্ছে স্যারের রোগীর অপারেশনের পরে সমীকরণ কোন বসা আপনারা যখন রোগী ছাড়েন তখন তার ডিটেলসটা দেখে ছাড়পত্রটা ছাড়ে না ছাড়পত্র করা হয় না ছাড়পত্র আপনার পেশেন্টের নাম বয়স এবং কোন ডাক্তার অপারেশন করলো কোন ডাক্তারই করলো এটা দেখে আপনার ওই যে এই যে পিকচেশন ওইটা দেখে করে না তাহলে ওই যদি অন্য ডাক্তার যদি অপারেশন করে থাকে তাহলে ডক্টর অনুপমের নামটা আসলো কেন আপনার কথা হচ্ছে যে অপারেশন করার পরে ডাক্তার হচ্ছে চেম্বারে বসে আপনার প্রেসক্রিপশনটা করে এখানে সমীকরণ কুমার বসা ছাড়া হয়তো অতটা ফলো করে না ফলো করে না ফলো করে না যদি ফলোটা করতো তাহলে ডক্টর সমীকরণের কি একটা ভুল এটা এখন স্যার যেহেতু ফলো করে না তার ভুল একটা এখন আপনি আপনার কি ডাক্তার মানে যে এই আপনাদের সতর্ক করেছে আপনার সমীকরণ বসা সদর হসপিটালে উনি কি ওনার ভুলটা স্বীকার করেছে যে উনি অজান্তে ওনার ভুলটা হয়েছে এবং কথা হচ্ছে যে উনি রোগীর সাথে ছাড়পত্রের বিষয়টা নিয়ে কথা বলছে উনিও স্বীকার করছে যে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে আপনারা পরিচালনা পরিষদের সব সদস্য কি এই বিষয়টা অবগত জানে হ্যাঁ আমরা সবাই জানি আমি শাহজামান আমার বাইসতে আধুনিক ক্লিনিকে অপারেশন টনসিল অপারেশন করার জন্য আসছিল যে ডাক্তারে অপারেশন করার কথা কাগজপত্রে যে ডাক্তারের নাম লেখা সেই ডাক্তারে অপারেশন করে নাই গলাতে রক্ত আসার কারণে আবার আমরা যদি ক্লিনিকে যাই যাই ওই ডাক্তারকে বলি সে ডাক্তার বলে আমি তো অপারেশন করি নাই পরে সেই কর্তব্যরত যারা ক্লিনিকে আসছিল তাদের কাছে জিগাইলাম তারা সহজে বলতে চাচ্ছিল না পরে এক সময় তর্ক বিতর্ক হওয়ার পরে একটা ডাক্তার সে আসে সেই ডাক্তার বলে আমি অপারেশন করছি সে ডাক্তারেরও সদরে বসে সে বলল যে এটা আমি অপারেশন করছি তার গলাটা যে রক্ত আসছে এটা দেখানোর জন্য সে দেখা গেল সে বললো কোনো সমস্যা হয়নি গলা সদরে আমি ভর্তি করে দেবো সদরে আসি তাহলে আমরা যদি সদরে অপারেশন করি তাহলে ক্লিনিক আসলাম কেন আজকে আমাদের এমন পরিস্থিতি যে একটা টনসিল অপারেশন করার জন্য এখানে আসছি আমাদের যে হয়রানি আরও কিছু কিছু গ্রামের অসহায় মানুষ যারা এই ক্লিনিকে আসবে তারা তো তাদের কাছে কোনো পাত্তা পাবে না তাই আমি আশাবাদী যে আপনাদের কাছে আশাবাদী যে এই ক্লিনিকে একটা শাস্তির আওতায় আনেন যেন সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায় চিকিৎসা হয়ে ভালো সুস্বাস্থ্যভাবে জীবনযাপন করতে পারে এই এই আমার একটা আশা যে আজকে যারা গ্রামগঞ্জ বলে
যারা আসে তারা তো স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পায় না, ভুয়া ডাক্তার দিয়া এবং যে ডাক্তারকে অপারেশন করার কথা বলে সেই ডাক্তারকে না কইরা হয়তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে করে কিংবা অন্য নর্মাল ডাক্তারটা করে, এই জিনিসটা যেন আর না হয় সেই দাবিটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের মাধ্যমে যেন দেশ ও জাতি যেন ভালো সুচিকিৎসা পায় সেই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।